হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ড, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এই হিবিস্কাস প্ল্যান্টের ওপরে। হাইব্রিড হিবিস্কাস প্ল্যান্টকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে যত্ন করবেন, এর টবের সাইজটা কী পরিমাণ রাখবেন, কত ইঞ্চি টব দেবেন, বিশেষ করে হাইব্রিড যে সমস্ত হিবিস্কাসগুলো আছে, অস্ট্রেলিয়ান হোক, ব্যাঙ্গালোর হোক, আমেরিকান হোক, পুনে ভ্যারাইটি যে সমস্ত হাইব্রিড হিবিস্কাসগুলো আছে সেগুলোকে কী ইঞ্চ টপ দেবেন, তো সেগুলো নিয়ে আজকে সমস্ত ডিটেলস আছে কথা বলবো হাইব্রিড হিবিস্কাস সম্পর্কে। তো ফ্রেন্ড, চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যায়। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখিয়ে নিতে পারেন, আমার প্রতিদিন আমার ভিডিও দুপুর একটার সময় আসতে থাকে। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো ফ্রেন্ড, এটা আমার একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির হিবিস্কাস, তো এটা হাইব্রিড হিবিস্কাস। তো দেখুন, আজকে আমার এই গাছটাতে প্রচুর ফুল ফুটেছে। তো প্রচুর বলতে চারটে হয়েছিল, আগের দিন একটা হয়েছিল, তো এটা এভাবে বুঝে গেছে। তো আজকে চারটে ফুল হয়েছে, খুব সুন্দর। কিন্তু আরও কুঁড়ি আছে গাছটাতে, আরও কুঁড়ি হয়ে গেছিলো, কালকে একটা হয়েছে, এই দিকে একটা ফুল ফুটেছে। তো যাই হোক, এভাবে চারটে আজকে ফুলগুলো খুব বড় বড় সাইজেরই হয়েছে দেখুন। তো আজকে প্রথমেই আমি বলবো এই গাছটার টব আপনারা কী সাইজের রাখবেন, টবের কথাটাই প্রথমে বলে নিই। তো ফ্রেন্ড, হাইব্রিড হিবিস্কাসের কথা যদি আমি বলি, তো এই হাইব্রিড হিবিস্কাস গাছের রুট কিন্তু বেশি গভীরতা পর্যন্ত যায় না। তো ছোট্ট টবের মধ্যে আপনারা করতেই পারবেন, আপনারা বড় জোর 12 ইঞ্চ টব মিনিমাম আপনারা রাখতে পারেন। তো আমার এই গাছটা 12 ইঞ্চি টবের মধ্যেই আছে, কারণ এই গাছটা একটু বুশি হয়েছে, একটু ঝাঁকড়া হয়েছে, তো এই জন্য আমি একে 12 ইঞ্চি টবের মধ্যে দিয়েছি। কিন্তু আমার যত, আমার কাছে যত ভ্যারাইটির হাইব্রিড ভ্যারাইটির যত গাছ আছে, তো আপনারা দেখতে পাবেন এখন এগুলোকে ফুল নেই, কারণ এই গাছটাতে আমি কিছুদিন আগেই রিপোর্টিং করেছি, বেশি 10-15 দিন মতন হয়েছে গাছগুলোকে, সমস্ত গাছগুলোকে আছে রিপোর্টিং করেছি, এগুলোতে সমস্ত আমার 10 ইঞ্চি 8 ইঞ্চি টবে এভাবে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ড, হাইব্রিড হিবিস্কাসের যে রুট হয়ে থাকে সেগুলো কিন্তু এই ছোট্ট টবের মধ্যেই কিন্তু আপনারা গ্রো করতে পারবেন, কারণ এদের রুট বেশি গভীরতা পর্যন্ত যায় না। বেশি যত বড় টব দেবেন আপনার গাছ কিন্তু মরার চান্স বেশি থাকবে। তো এটা গেল টবের কথা। তো তারপরে বলবো মাটির কথা। তো ফ্রেন্ড, মাটি আমি যেভাবে বানিয়েছি, তো আমি এখন মাটিটা তৈরি করছি 50% কাঠের গুঁড়ো, 10% স্যান্ড, 20% মাটি আর 20% কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে আমি দিয়েছি নিম কেক, বনডাস্ট, সিংকুচি, সর্ষের খোল, এইসব মিশিয়ে, আর গোবর। গোবরের বদলে আপনারা যদি চাইছেন যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিবেন, সেটাও দিতে পারেন, কিংবা যে ভার্মি কম্পোস্ট ওটাও দিতে পারেন। তো এভাবে আমি মিক্সড করে বানিয়েছি। তো আজকে দেখুন ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং এর কেয়ারও আমি দেবো ভাবছিলাম, যে হাইব্রিড হিবিস্কাসের বেশি বড় টব দেওয়ার দরকার নেই, কারণ যত বেশি বড় টব দেবেন তত কিন্তু আপনার গাছ মৃত্যুসজ্জায় চলে যাবে। তো আপনাদেরকে একটা গাছ দেখাই। তো ফ্রেন্ড, এই গাছটাকে আমি প্রথম সর্বফার্স্ট আমি এই গাছটাকে নিয়ে এসেছিলাম। তো এই গাছটা নিয়ে এসে আমি প্রথমেই 14 ইঞ্চি টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো প্রথম তো নিয়ে আসার পর গ্রোথ তো ভালো হয়েছিল, তো তারপরে গ্রোথ একদমই ছিল না। এই ছোট্ট 10 ইঞ্চি টবের মধ্যে দিতে দেখুন 15 দিনে আবার সুন্দর কচি 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 পাতা আবার ছেড়েছে, কুড়িও এসেছে। তো ছোট্ট টবের মধ্যে দেবেন। আর একটা কথা আপনাদেরকে বলবো, তো আর একটা কথা হচ্ছে, প্রতিটা হাইব্রিড ভ্যারাইটির যে আপনারা জমা নিচ্ছেন, সবসময় আপনারা যখন লাগাবেন তখন অবশ্যই যে নেট, ছোটো যে নেট পট থাকে, যেগুলোতে নার্সারির লোকেরা সহজলভ্য বা হালকা হওয়ার জন্য যেগুলোতে লাগায়, বা ক্যারিং খরচ কমানোর জন্য যেগুলোতে লাগায়, সেগুলো হচ্ছে ছোটো ছোটো নেট পট। নেট পট কিন্তু এই এর মধ্যেই থাকে, আপনারা যখন রিপোর্টিং করবেন অবশ্যই নেট পটটাকে সরিয়ে ফেলবেন। নেট পটটা যদি না সরান, আপনার গাছ তো কিছুদিন গ্রোথ করবে, কিছুদিন ফুল দেবে, কিন্তু আপনাকে, আপনি সারা বছর সার্ভাইভ করাতে পারবেন না। আমার সমস্ত গাছের নেট পট ছিল, বিশেষ করে ওই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন মরো মরো হয়ে গেছিলো। আমি সব কিছু, আমার ড্রেনেজ সিস্টেম ঠিক ছিল, সব কিছু, মাটিটাও আমি ভালো করে বানিয়েছি, তবুও আমার গাছ সার্ভাইভ করছিল না, গ্রোথ নিচ্ছিল না, ফুল কুঁড়িয়ে আসছিলো, ঝরে যাচ্ছিলো। তো তারপরে গিয়ে আমি যখন রিপোর্টিং করলাম, দেখলাম যে আমার নেটপট এর ভেতরে আছে। তো আমার সমস্ত গাছে নেটপট, কারণ এগুলো পুনে থেকে আছে, পুনের লাট মাটিও এর সঙ্গে মেশানো থাকে।
তো সমস্ত আমি সরিয়ে ওগুলোকে এই সমস্ত হাইব্রিড গাছগুলোকে আমি রিপোর্টিং করেছি। এখন দেখুন এই গাছটাও অবস্থা একদম মরো মরো হয়ে গেছিলো, গাছটা মারা গেছিলো। আমি একে রিপোর্টিং করে দেখুন আমার ছোট ছোট পাতা কিভাবে বেরিয়েছে। তো দেখতে পাচ্ছেন তো পুরো পাতা বেরিয়েছে, গাছটাও আমার একদম মারা গেছিলো। তো দুটো গাছ আমার মারা গেছিলো এভাবে, সেগুলোকে আমি সমস্ত রিপোর্টিং করেছি। করে এখন আমার এরকমভাবে পর্যায়ে আমার দাঁড়িয়ে আছে। তো এটা গেল আমরা মাটির কথা। তো তারপরে বলবো ফ্রেন্ড, এখন খাওয়ারের কথা যদি বলি, এখন তো ফুল, এরপরে তো এই শীতকাল আসছে, মানে হাইব্রিড হিবিস্কাস শীতকালেই ভালো ফ্লাওয়ারিং করে। আমার দেখুন ওই দিকে সমস্ত দেশি ভ্যারাইটির হিবিস্কাস রাখা হয়েছে, ওগুলোকে সমস্ত আমার 14 ইঞ্চি টবে দেওয়া হয়ে আছে। কারণ ফ্রেন্ড, দেশি ভ্যারাইটির যে হিবিস্কাস গাছগুলো হয় ওগুলোর মানে শিকড় অনেক দূর পর্যন্ত যায়, তো অবশ্যই ওদেরকে বড় জায়গা দিতে হবে। এবং যখন আপনারা যখন ছাঁটাই করে রাখবেন তখন বুশি লুক নেবে, তো একটু বড় জায়গা দিলেই ভালো দেশি হিবিস্কাসগুলোকে। কিন্তু হাইব্রিড হিবিস্কাসকে বড় জায়গা দেওয়ার কোনো দরকার নেই, ছোট্ট টবের মধ্যেই আপনার 12 ইঞ্চি টব পর্যন্ত বড় ঠিক আছে, এর থেকেও ছোট ছোট টবে লাগাতে পারেন, 10 ইঞ্চি 8 ইঞ্চি এগুলোতে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো খাওয়ারের কথা তো আমি যদি বলবো ফ্রেন্ড, এই সময় তো ফুল দেওয়ার সময় এসে, এদিকে একটু পটাশিয়াম জাতীয় খাওয়ার দেবেন, পটাশ, লাল পটাশ আপনারা দিতে পারেন। তাছাড়াও এর মধ্যে আমি কিছুদিন মাটি যখন মিশিয়েছিলাম, তো আমি তো জৈবভাবে মাটি তৈরি করি, এরপরে আমি এনপিকে স্প্রে করেছিলাম। তো এনপিকে স্প্রে করার পরে এখন আমি একটু পটাশ দিয়ে দেব গাছের গোড়াতে। তো ফ্রেন্ড, এখন যেহেতু আমি দুপুরবেলা ভিডিওটা বানাচ্ছি, তো সেহেতু আমি এখন পটাশটা দেব না গাছের মাটিতে, তো কারণ গাছের মাটি একদম ঠকঠকে শুকনো হয়ে আছে। এখন বাজে 3টে, তো এই সময় যেহেতু বানাচ্ছি আমি এখন পটাশ দেবো না। কিন্তু ফুল আসার সময় কুঁড়ি যখন চলে আসবে গাছে প্রচুর পটাশ, আপনারা যদি কেমিক্যালভাবে নিতে চান পটাশ 1 টেবিল চামচ, এনপিকে 1 টেবিল চামচ, ডিএপি 8 থেকে 10টা দানা, এর থেকে ডিএপি বেশি দেবেন না, এইভাবে আপনারা খাবারটা দেন। কারণ জবা গাছ খুব পটাশ পছন্দ করে, জবা গাছ, অ্যালমান্ডা গাছ, রঙ্গন ফুলের গাছ, তো এগুলো খুব পটাশ পছন্দ করে। তো এইসব জাতীয় গাছগুলোকে আপনারা পটাশটা দেবেন। তো আমি তো ফুল কুড়ি চলে আসলে সমস্ত গাছে, তো এখন যেহেতু দুপুরবেলা আপনাদেরকে দেখাতে পারছি না, আপনারা এভাবে একটু মাটি একটু খুঁড়ে নেবেন, খুঁড়ে সাইডে সাইডে পটাশ একটু দিয়ে দেবেন, 1 টেবিল চামচ পরিমাণ পটাশ দিয়ে একটু জল দিয়ে দেবেন। দেখুন আমার মাটিটা পুরো হালকা, আমি কাঠের গুঁড়ো এই কারণেই মিশিয়েছি কারণ মাটিটা একদম হালকা বানানোর জন্যই কাঠের গুঁড়োটা মিশিয়েছি। যেহেতু আমি ছাদে বাগান করি, ওপর থেকে দেখলে মনে হয় প্রচুর হয়তো শুকনো হয়ে আছে মাটিটা, কিন্তু নিচে কিন্তু ময়েশ্চার ভাবটা এখনও আছে। তো এইভাবে ফ্রেন্ড দেখুন, তো এভাবে খুঁড়ে একটু খুঁড়ে করে একটু পটাশ দিয়ে দেবেন। তো আমি এখন দিচ্ছি না কারণ এখন মাটিতে আমি জল দিতে পারবো না যেহেতু দুপুরবেলা। তো এইভাবে ফ্রেন্ড ট্রিটমেন্ট করবেন। এবং জবা গাছে প্রচুর পরিমাণে মিলিবার্গ অ্যাট্যাক হয়, তো মিলিবার্গের জন্য আপনারা, তো মিলিবার্গের জন্য আপনারা ফ্রেন্ড ইমিডাক্লোপ্রিড জাতীয় কোনো কিছু আপনারা ইনসেকটিসাইড একটা রাখবেন। আর জবা গাছ যারা পছন্দ করেন, যেমন আমি খুব একটা আমি গার্ডেনিং করি, তো জবা গাছটা আমার খুব ভালো লাগে এক্সট্রাভাবে, তো জবা গাছের জন্য একটা আপনারা ভিটামিন রাখবেন, তো অ্যাগ্রোমিন গোল্ড এগুলো রাখবেন। তাছাড়াও আপনারা সাপ কিংবা ব্যাভিস্টিনও স্প্রে করতে পারেন, তো ওগুলো 15 ডেজ অন্তর করবেন। যেরকমভাবে আপনারা একটা শিডিউল বানিয়ে নেবেন যে 10 দিন পরে আমি এই খাওয়ারটা দেবো, এনপিকে স্প্রে করবো, তার 10 দিন পরে আমি লিকুইড খাওয়ার দেবো এভাবে, বা মাসে একবার আপনার নিম অয়েল কিংবা কোনো সাপ ব্যাভিস্টিন এগুলো স্প্রে করবো, তো সেভাবে আপনারা করবেন। তো এইভাবে আপনারা এই গাছটাকে পরিচর্যা করুন। আর সবচেয়ে বড় কথা, এই গাছটার জন্য টব আপনারা বিশেষ বড় একটা দেবেন না, 8 ইঞ্চি 10 ইঞ্চি, যদি গাছটা খুব ঘন হয়ে যায় তখন 12 ইঞ্চিতে প্রতিস্থাপন করবেন। কারণ এই গাছটা আমার দুটো হাইব্রিড প্রজাতির গাছ 12 ইঞ্চিতে দেওয়া হয়ে আছে, দেখতে পাচ্ছেন এটা একটা, এটা একটা, এটা একটু বড় হয়ে গেছে গাছটা। তো আর সমস্ত 8 ইঞ্চি 10 ইঞ্চি টবের মধ্যে আমি বসিয়েছি। তো এগুলোকে দেখুন, এই গাছটা আমি নার্সারি থেকে কিছুদিন আগে নিয়েছিলাম, গাছটা খুব ছোটো, এটা তো আমি 4 ইঞ্চি টবে লাগিয়ে রেখেছি, আর এগুলো তো আরও ছোটো ছোটো টবে আমার লাগানো হয়ে আছে, তো কোনো সমস্যা নেই ফ্রেন্ড ছোটো টবের মধ্যে লাগালে।
তো ফ্রেন্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি আমার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।